প্রাতঃভ্রমণে গিয়ে বাইসনের গুঁতোয় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটে রবিবার সকালে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। রবিবার সকালে এলাকার বাসিন্দা 55 বছর বর্ষীয় রিমিলি হাজারি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ওই সময় জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে একটি বাইসন এলাকায় প্রবেশ করে। বাইসনটি রিমিলা হাজারির উপর আক্রমণ চালায়। এই ঘটনায় রিমিলা হাজারি মারাত্মকভাবে জখম হন। পরিবারের সদস্যরা ও বনকর্মীরা রিমিলা হাজারিকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাতঃভ্রমণে গিয়ে বাইসনের গুঁতোয় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটে রবিবার সকালে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। রবিবার সকালে রিমিলা হাজারি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ওই সময় জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে একটি বাইসন এলাকায় প্রবেশ করে। বাইসনটি রিমিলা হাজারির উপর আক্রমণ চালায়। এই ঘটনায় রিমিলা হাজারি মারাত্মকভাবে জখম হন। পরবর্তীতে পরিবারের সদস্য ও বনকর্মীরা রিমিলা হাজারিকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।